হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কিছু আপডেটস দেব, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো আদিপুরুষের আরও একটা পোস্টার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী। এবং এই যে পুরোপুরি তারা ডেটগুলো মার্ক করেছে, রামনবমী, হনুমান জয়ন্তী, খুব ভালো কথা। কিন্তু যখন একটা এত বড় ছবি, যেটার অ্যান্টিসিপেশন থাকা উচিত এখানে, কিন্তু আছে কোথায় দেখা যাচ্ছে না। তো সেরকম একটা ছবির যখন এরকম প্রত্যেকটা ডেটে একটা করে পোস্টার আসবে, অডিয়েন্সের অবাক হওয়ার কথা। এবার তারা যে পোস্টার ডিজাইন করছে, কখনো হনুমানকে নিয়ে, বা কখনো রাম, লক্ষণ, সীতা এবং হনুমান চারজনকে নিয়ে, তো ওটা এমন একটা দৃশ্য যেটা আমাদের সকলের খুব জানা। এবার যখন ওটা বড় পর্দায় আসবে, বা অ্যাটলিস্ট একটা পোস্টার এসেছে, সেটা দেখে আমাদের গুজবম্পস খেলার কথা, বা আমাদের দারুণ লাগার কথা। কিন্তু এখানে উল্টে অডিয়েন্স ওটাকে নিয়ে খিল্লি করছে, তার মানে তারা নতুনত্ব কিছু এই পোস্টার দিতে পারছে না। এবং যেটা আমরা দেখছি সেটা খুব বেসিক, মানে এটা যদি আজ থেকে 5-10 বছর আগে একটা 50-60 কোটি টাকায় নির্মাণ করা ছবিতে হতো, মানতে পারতাম। কিন্তু 2023 দাঁড়িয়ে এতটা সময় নিয়ে 500 কোটি টাকা বিনিয়োগ করে একটা ছবিতে, এটা মানা যাচ্ছে না। এই আজকের যে পোস্টার, হনুমান বসে রয়েছে, প্রভাস রামের চরিত্র অভিনয় করছে, ব্যাকসাইডে ওভারলেতে তার মুখটা, এবং গদার মধ্যে লাইটের রিফ্লেকশন, এবং যা কালার টিন্ট, খুবই বাজে, খুবই একটা বিলো অ্যাভারেজ পোস্টার। এবং এত কোটি টাকার ছবি এটা মনে হচ্ছে না। যখন ট্রিপলারের ওই সিকোয়েন্সটা আসে, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং ব্যাকলাইটটা ওরকমভাবে পড়ছে, অডিয়েন্সের জাস্ট গুজবম্পস লাগে। বা যখন একটা পোস্টার আসে যে রামচরণ ছুটে আসছে ওরকম পোশাক পরে, হাতে তীর্ধনুক নিয়ে, অডিয়েন্সের দেখে দারুণ লাগে, সবাই বলে কি পোস্টার। তা সেই এক্সপ্রেশন, সেই ফিলটা তো অডিয়েন্সকে করাতে হবে, যে আমরা রামায়ণের রেফারেন্সটা নিচ্ছি, কিন্তু সেই পোস্টারের মধ্যেও সেই ভাইবসটা আছে। এখানে শুধুমাত্র ডেটগুলোকে টার্গেট করেছে, এবং যেভাবে পোস্টারগুলো আনছে, প্রত্যেকটা পোস্টার খুব বাজে। এই পোস্টারটাও আমার একদম ভালো লাগলো না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমরা যদি আজকের পরবর্তী আপডেটে আসি, সেটা হচ্ছে পাঠান ভার্সেস টাইগার। এই ছবিটার কথা কয়েক মাস আগে থেকে হচ্ছিল, ছবিটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। এবার যেরকমভাবে আদিত্য চোপড়া একটার পর একটা অফিসিয়াল আপডেট দিয়ে যাচ্ছে, আয়ন মুখার্জি ওয়ার্ড 2 ডিরেক্ট করবে, ওয়ার্ড 2 তে কে থাকবে, NTR থাকবে, তো আজকে ঠিক সেরকমই একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে পাঠান ভার্সেস টাইগার এই ছবির পরিচালককে, এবং এই যে ওয়ার্ড 2, এটা কেন সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করবে না। তো সিদ্ধার্থ আনন্দ সেই সময় পাঠান ভার্সেস টাইগার নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, সিদ্ধার্থ আনন্দকেই আনা হবে পাঠান ভার্সেস টাইগার ডিরেক্ট করার জন্য। এটা কনফার্ম নিউজ, সে সেই ছবিটা ডিরেক্ট করবে। তাহলে আমরা অনুমান করতে পারি আরও একটা 1000-1200 কোটি টাকার কালেকশন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন ফিল্ম, এবং সবথেকে বড় 2 সুপারস্টারকে নিয়ে। দেখা যাক কীরকমভাবে বানায় সিদ্ধার্থ আনন্দ এই ছবিটা, এবং ছবিটা বক্স অফিসে কী রেকর্ড গড়ে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, সেটা হচ্ছে সালার নিয়ে। তো সালার এই ছবিটা যখন বানানোর প্ল্যান হয়, তখন এই ছবিটা একটা পার্টেই বানানোর প্ল্যান হয়, এবং আমি কয়েকদিন আগেই আপডেট দিই যে এই ছবিটার কিন্তু ইংলিশেও ডাব করা হবে। তো ওয়ার্ল্ড ওয়াইড থেকে এই ছবিটা যদি ভালো হয়, তাহলে একটা দারুণ কালেকশন আসার সম্ভাবনা রয়েছে। এবার এই ছবিটাকে 2 পার্ট রিলিজ করা হবে, ফার্স্ট পার্ট 2023-এ, সেকেন্ড পার্ট 2024-এ, যেরকম লেটেস্ট রিপোর্ট বলছে। ডায়ানা পেন্টি এবং অমিতাভ বচ্চন এই দুজনকে নিয়ে রিভু দাশগুপ্তর পরবর্তী কোর্টরুম ড্রামা, যেটার নাম হচ্ছে সেকশন 84। খুব শীঘ্রই এই ছবির একটা টিজার আসবে, দেখা যাক ছবিটা হয় কেমন। জওয়ানের শুটিং পোর্শন কমপ্লিট আমরা আগেই আপডেট দিয়েছি, জওয়ানের বাকি রয়েছে 2 গান। তো এই 2 গানে শাহরুখ খানকে একটাতে রোম্যান্স করতে দেখবো আমরা নয়নতারার সাথে, যেটা একটা আউট নাউট রোম্যান্টিক ট্র্যাক। এবং আরেকটা গান যেখানে দীপিকা পাডুকোনের সাথে আমরা দেখবো শাহরুখ খানকে, যেটা পুরোপুরি একটা মাসি ট্র্যাক। তো দেখার এই 2 গান হয় কেমন, এবং খুব শীঘ্রই এই 2 গানের শুটের পোর্শন কমপ্লিট হবে, কারণ এই 2 এখনও রিমেইনিং। দেখার ছবির গানগুলো কেমন হয়, এবং ছবিটা বক্স অফিসে কী রেকর্ড বানায়। তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।